বেশ কিছু বছর আগে কমলাসাগর কসবা কালী মন্দিরে যাবার রাস্তায় গোকুলনগর স্থিত রাস্তার মাথা চৌমোহনীতে পর্যটন দপ্তরের উদ্যোগে একটি বিশাল আকার গেট বানানো হয়। বর্তমানে এই গেটটির অবস্থা এতটাই খারাপ যে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই গেটের নিচে রয়েছে একটি অটো স্ট্যান্ড, প্রতিদিন কয়েকশো অটো গেটের নিচে দাঁড়িয়ে থাকে। কমলাসাগর, কোনাবন, মধুপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষ চৌমোহনীর এই ভগ্নপ্রায় গেইটের নিচে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। অথচ পর্যটন দপ্তর গেইটটির এই বেহাল দশাতেও উদাসীন। বিশালাকার গেইটটি সারাইয়ের জন্য কোনো প্রকার হেলদোল নেই দপ্তরের। অন্যদিকে কমলাসাগরের সড়কেরও বেহাল দশা। সড়কের অবস্থা এতটাই খারাপ, রাতের বেলা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। কমলাসাগর ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র, প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই রাস্তা ধরে কমলাসাগর কসবা কালী মন্দিরের উদ্দেশ্যে আসা যাওয়া করেন। এখন দেখার বিষয় প্রশাসন বা পর্যটন দপ্তর এই গেট এবং রাস্তাটির বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। বেশ কিছুদিন ধরে রাস্তাটি দেখভাল করা করা কেউ করা করছে না। এখান থেকে আমরা টেম্পু গাড়ি দিয়ে চলাচল করি, একটা টিপ দিয়ে আইতে আইলে আবার গাড়ি নষ্ট হয়ে যায় এবং তারা প্যাসেঞ্জার তারাও খুব কষ্ট পায়। তাই পরিবহন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রাস্তাটি যাতে দ্রুত সারাই করা হয় এবং গেটটি যাতে দ্রুত সারাই করা হয়, যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।